আমি এখানে একটা কথা বলতে চাই যে দুজনেই নেত্রী, দুই দলের বিশিষ্ট নেতৃত্ব। ওনারা ওনাদের দলের চমৎকার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আসলে আমরা অনেক দিন ধরে আমরা নারীদের একটা ক্ষমতায়নের জন্য আমরা আন্দোলন করেছি, যেটা মনি আপা বলছেন যে আমরা কেন করছি না বা কেন আমরা এখনও করছি। সমস্যাটা হচ্ছে কোথায়, এখন যেহেতু বিভিন্ন দল বিভিন্ন জায়গায় সুন্দরভাবে তারা তাদের মতন করে এগোচ্ছে, কিন্তু তাদের ভিতরে আন্দোলন নেই। কী আন্দোলন নেই, যে 33% আপনি যে ছুঁতে পাচ্ছেন না, ছুঁতে হলে পারে পারে আপনাদের আপনাকে ওই দলের মধ্যে প্রতিযোগিতা করতে হবে, প্রত্যেকটা দলে প্রতিযোগিতা করতে হবে। নারী পুরুষের সাথে যেমন করছে, পুরুষ পুরুষের সাথে এবং নারী পুরুষ সবাই সমানভাবে করতে হবে। এখানে যে সমস্যাটা হচ্ছে প্রতীকী, যেটা বলা হয়েছে আমি একমত মনিয়াপার সাথে যে হ্যাঁ, প্রতীকীভাবে আমরা অনেক জায়গায় বিশালভাবে সুন্দরভাবে অবস্থান করছি, এবং আমরা ক্ষমতায় যদি ওইভাবে দেখি তাহলে আমরা অনেক বিশাল একটা ভালো অর্জনের মধ্যে অবস্থান করছি। কিন্তু আসলে কি তাই, আমরা রুট পর্যায়ে যদি আমরা দেখি, সেখানে তৃণমূল পর্যায় থেকে আমরা যদি উপর পর্যন্ত আসি, সেখানে কিন্তু অবস্থানটা অর্থনৈতিক মুক্তি নেই, আমাদের সামাজিক নিরাপত্তা নেই। অর্থনৈতিক নিরাপত্তা না থাকার কারণে আপনি যে রাজনীতির কথা বলছেন যে ইসি কেন স্ট্রং হবে না, ইসি যদি সারা বিশ্বে আমরা যদি দেখি, ইসি যদি স্ট্রংলি বলে যে এটা না হলে আমি নিবন্ধনের দিকে যাব না, আমি কেন আরেকজন বলবেন আর আমি সে কথাটা শুনেই যাব, শুনেই যাব, তাহলে তো জীবনের 33 কেন, কোনো শতাংশ আমরা কখনো ছুঁতে পারবো না। তো সুতরাং এখানে ইসির একটা বিশাল ভূমিকা আছে। ইসি তো রাখাই হয়েছে নিরপেক্ষভাবে যে তার সে এই কাজটা করবে। তো এখানে আমরা নারীরা কি এতই অযোগ্য, আমাদের দলের ভিতর নারীরা কি এতই অযোগ্য? যখন আপনি দেখেন মিছিল মিটিং হয় তখন সবচেয়ে আগে থাকে নারীরা, যদি অযোগ্য তাহলে পুরুষগুলো তো আগে মানে সামনে থেকে তারা সামনে দিকে আসতো, নারীদের পিছনে দিত যে তোমরা অযোগ্য, তোমরা পিছনে থাকো, মারধর খায় তোমরা পারবা না, ওই জায়গাটা নারীরা থাকে। আপনি যদি দেখেন মিছিল মিটিং কোনো ভাই দাঁড়িয়েছে বা নিজে দাঁড়িয়েছে, সেখানেও কিন্তু মিছিল মিটিংয়ে দেখবেন যে ওই নারীরা জিন্দাবাদ করতে করতে যাচ্ছেন এবং বলতেছেন অমুক ভাইকে ভোট ভোট দেন বা খালারা ভোট দেন, ভিতরে ঢুকেন, সেই জায়গায় নারীরা খুব যোগ্য। যে নারী মাঠ পর্যায়ে যে ঘরে ঘরে সবার ভোট তুলে আনতে পারে, অন্যের ভোট দেওয়ার জন্য এমপিকে বানাতে পারে, সেই নারী কীভাবে অযোগ্য হয়? সুতরাং নারী যোগ্য এখানে প্রমাণিত, যেটা মনোভাব সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হবে, সেটা নারী হোক আর পুরুষের হোক, কারণ নারী হলে যে নারীর সমান দৃষ্টিভঙ্গি থাকবে একটা নারীর প্রতি সেভাবে কিন্তু থাকে না, আবার পুরুষ হলে যে পুরুষের দৃষ্টিভঙ্গি যে খালি পুরুষতান্ত্রিক হবে তাও না, তারাও কিন্তু নারী প্রতি মানবতা বোধের একটা দৃষ্টিভঙ্গি থাকে। সুতরাং দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হলে, আর ইসি যদি কঠোর ভূমিকা পালন না করে, আরেকটি বিষয় হচ্ছে যেটা নিরীক্ষকদের মনে বলার চেষ্টা করেন যে আপনারা যারা নারী নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলন করেছেন, আপনারা নীরব আছেন দীর্ঘদিন না, করেছেন না, অতীত হয়ে যাচ্ছে, আমরা এখনো করছি, তাহলে সেটা কেন দৃশ্যমান আমরা দেখছি না? আমি একটা কথা বলি, প্রশ্ন হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে যে আমরা একবার রিট করেছিলাম, এই যে 43 আমাদের বক্তব্যই ছিল যে আমরা সংরক্ষিত নারী আসন চাই না, আমরা সরাসরি পুরুষের সাথে এমন একটা পার্সেন্টেজ দেওয়া হোক যেখানে নারীরা সরাসরি নমিনেশন নেবে এবং তারা ভোট করবে, দেখা যাক যেখানে সেখানে ভোট করে কিনা। সেই রিটে আমরা দেখেছি যে দুই দলেরই যারা নেতৃত্ব ছিলেন তারা এসে বিরোধিতা করলেন যে না, আমরা সংরক্ষিত নারী আসন চাই। তো এই জায়গাটা আমরা একটু পিছিয়ে গেলাম, আমাদের যে নারীর সাপোর্টটা আমাদের দরকার ছিল সেই জায়গাটা আমরা পাই নাই। আমরা সেই রিটটা করে আমরা যে জিতবো সেখানে আমরা জিত, কারণ তারা এসে সেখানে ইন্টারভিনার হয়ে বললো যে আমরা সংরক্ষিত আসন চাই। আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমি এই জায়গায় বলছি, রাজনীতি দলগুলো কেন করলো এটি যে ইচ্ছে মতো তারা কি, আমি তো সেটাই বলছি, তাদের সুবিধার ব্যাপার আছে একটা, কারণ সব নারী তো সরাসরি যেতে পারবে না নির্বাচনে, সেখানে নমিনেশন পাবে না, কারণ আরেকটা কথা বলি, নারীদের টাকার একটা নমিশনে একটা টাকার খেলা থাকে, সবচেয়ে কালো টাকার খেলা থাকে, নগ্ন টাকার খেলা থাকে, নগ্ন পাওয়ারের খেলা থাকে, সেই জায়গা থেকে নারীরা বড় অসহায় সব সময় না, সেই জায়গাগুলোর থেকে নারীদেরকে চেপে রাখা হয়, সেই চেপে রাখা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে করা হয়। এখানে যদি রাজনৈতিক দলগুলো মুক্ত একটা জায়গা করে দেয় তাহলে সেই জায়গাতে কিন্তু নারীরা এগিয়ে আসবে, তখন আপনি 33 কেন, আপনি 50% ভোট আপনি, এতে কোনো রাজনীতির কথা, আচ্ছা রাজনীতিবিদদের কথা আমি একটু বলি, মাঠ পর্যায়ে একটা কথা বলি, মাঠ পর্যায়ে প্রান্তিক যে নারীগুলো আছে, যেখানে যে পরিসংখ্যগুলো আমাদের বিভীষিকাময় পরিসংখ্যানগুলো আছে, সেই জায়গাটি আপনারা কি, আমি সেই জায়গায় আসছি, খুব সংক্ষেপে বলি, আমরা নারীর ক্ষমতায়নের জন্য যে কাজটা করছি, আমরা একদম রুট পর্যায়ে যে আমরা দেখেছি যে উপরে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ভালো, তাদের নিজেদের নিজেদের ফাইট নিজেরা করছে। আমি একটা লাইন যোগ করতে চাই, এই যে নারীদের যে এই যে রুট লেভেল পর্যন্ত যে কমিশনারের ইলেকশন, হ্যাঁ ইউপিতে কিংবা পৌরসভায় তিনটা আসন নিয়ে একটা নারী ইলেকশন করে, অথচ সে সংরক্ষিত,
আর একটা পুরুষ একটা আসন নিয়ে ইলেকশন করে, তার কিন্তু সব কিছু সে পাচ্ছে, পাঁচটা কম্বল পেলেও সে পাচ্ছে, দুইটা বয়স্ক ভাতা দিলেও সেই পাচ্ছে, নারীটা পাচ্ছে না। তাহলে আপনি কোথায়, আপনারা তো রহস্যজনকভাবে আপনারা নিশ্চুপ। না, আমরা রহস্যজনক নিশ্চুপ না, আমরাই বরঞ্চ ওখানে কথা বলছি যে কেন তিনটা আসন নিয়ে একটা নারী করবে। যদি একটা পুরুষ ওখান থেকে সংরক্ষিত আসন হয়, তা নারীকে আরও সংখ্যা বাড়ানো হোক, এবং সেই সংখ্যাতে নারীরা এসে সবসময় আমরা যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছি তা না, আমরা আমাদের নিজেদের ফিল্ড লেভেলে আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। কারণ আমরা দেখেছি যারা আসলে রাজনীতি করেন তারা নিজেদের কখন ফাইট করে নিজেদের ক্ষমতাকে ধরে রাখবো সেদিকে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি যে তৃণমূল পর্যায়ে, যে আপনি নিজেই বললেন, স্বীকার করলেন যে যারা তিনটা আসন নিয়ে করছে তারা কিন্তু চরমভাবে ফাইট করছে। কারণ কম্বল যখন দিতে পারে না, একটা অন্য কাউন্সিলর যখন দিয়ে দেয়, তখন সে কিন্তু খুব বিপদে পড়ে, পরবর্তী তার দাঁড়ায় তার জন্য একটা বিশাল বিভীষিকাময় জীবন হয়ে যায়। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের সচেতনতা মাঠ পর্যায়ে যেতে হবে, এবং ওখান থেকে তাদের নারীদেরকে যে বিভক্ত করা হয়েছে যে আপনার তিনটা আসন নিয়ে তাকে করতে হবে, সেই জায়গাতে তাকে না করে আমাদের যদি সংরক্ষিত নারী আসনের ভোট হয় উপজেলার সাইডে, তাহলে সেখানে যেন সংখ্যাটা বাড়ানো হোক, এবং সেখানে তাদের যে পরিধি আছে, মানে আপনার ইলেকশন করার যে জায়গাটা আছে সে জায়গাটা কমানো আসুক, অর্থাৎ দুটা বা একটা নিয়ে করবে সে, এবং নারীর সংখ্যা বেড়ে যাবে। ধন্যবাদ।